টেক বাংলার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো অনেক ফেসবুক ব্যবহার করে মাঝে মাঝে আপনারও কি আমার মতো মনে হয় যে এটা আমাদের প্রোডাক্টিভ টাইম নষ্ট করছে এবং সাইকোলজিক্যালি আপনার জীবনে অনেক পরিবর্তন আনছে? মাঝে মধ্যে অনেক পোস্ট দেখে আমাদের মনটা খারাপ হয়ে যায়, তো যার জন্য অনেক সময় আমাদের প্রয়োজন ফেসবুক থেকে আমরা একটু দূরে থাকি। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক ডিঅ্যাক্টিভেট বা পুরোপুরি অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এবং এই দুটোর মধ্যে পার্থক্যই বা কী। তো প্রথমে বলি ডিঅ্যাক্টিভেট কী, নামটা শুনে বুঝতে পারছেন অনেকটা। ডিঅ্যাক্টিভেট করলে আপনাকে ফেসবুক সার্চ করে কেউ খুঁজে পাবে না বা আপনার প্রোফাইলে টাইম লাইনে কেউ আপনাকে দেখতে পাবে না, কিন্তু আপনার সেন্ড করা মেসেজগুলো থাকবে এবং কখনও যদি আপনার মনে হয় আপনি নতুন করে লগ ইন করে সম্পূর্ণ অ্যাকাউন্ট আপনি রিটার্ন পেতে পারেন, অর্থাৎ অ্যাকাউন্টে লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এক্ষেত্রে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেও আপনার বন্ধুরা তাদের ফ্রেন্ড লিস্টে আপনাকে দেখতে পাবে এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেও আপনি ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। অর্থাৎ ডিঅ্যাক্টিভেট মানে ভাবতে পারেন যে ফেসবুক থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ার মতো, আপনি ইচ্ছা করলে আবার ফেরত আসতে পারেন, পুরনো পাসওয়ার্ড এবং আইডি দিয়ে লগ ইন করলেও অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এবারে আসি অ্যাকাউন্ট ডিলিটের ব্যাপারে। তো অ্যাকাউন্ট ডিলিট করলে কিছুদিন পরে পুরো ফাইল সমেত, অর্থাৎ আপনার ফটো ভিডিও এবং সমস্ত পোস্ট সমেত সমস্ত ডেটা সব ডিলিট হয়ে যাবে ফেসবুক থেকে, এবং একবার সাকসেসফুলি ডিলিট হয়ে গেলে আর কোনোভাবে রিকভারি করা আপনার পসিবল হবে না। যদিও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট রিকোয়েস্ট দেওয়ার প্রায় 30 দিন পরে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ডিলিট করে এবং কখনও সেটা 90 দিন পর্যন্ত সময় লাগে, কিন্তু সাধারণত 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে আপনি আবারও ফেসবুক ব্যবহার করতে চাইছেন বা লগ ইন করতে চাইছেন, তো সেক্ষেত্রে ডিলিশন রিকোয়েস্ট দেওয়ার 30 দিনের মধ্যে আপনি সেটা ক্যান্সেল করতে পারবেন। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে অন্য সাইটে যদি ফেসবুক ব্যবহার করে লগ ইন করা থাকে সেগুলোতে মেল বা মোবাইল নাম্বার যোগ করে দেবেন। তাছাড়া কি হবে, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে সেই সব অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না, যেহেতু আপনি ফেসবুক ব্যবহার করে সেই অ্যাকাউন্টগুলোতে লগ ইন করেছিলেন। তো সেক্ষেত্রে আপনার ডেটা লসের একটা সম্ভাবনা থাকবে সেখান থেকে। তো চলুন এবারে দেখে নিই কীভাবে ডিঅ্যাক্টিভেট বা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। প্রথমে আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। তো ডেস্কটপ থেকে করতে গেলে প্রথমে ফেসবুক পেজের এই টপ রাইট কর্নারে এখানে ক্লিক করুন এবং সেটিংসে যান। সেখানে আপনি দেখতে পাবেন ইওর ফেসবুক ইনফরমেশান, লেফট সাইডে রয়েছে সেটা, এবং সেখান থেকে ডিঅ্যাক্টিভেট এবং ডিলিশন অপশান। তো এইটাতে ক্লিক করলে আপনি ডিঅ্যাক্টিভেট বা ডিলিশন অপশানে পাবেন। সেটা আপনি রেডিও বাটন রয়েছে, পছন্দ মতো অপশানটা সিলেক্ট করে কন্টিনিউ করলে সেখানে আপনাকে কনফার্ম করার জন্য একটা পাসওয়ার্ড চাইবে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেবেন। তো একইভাবে আপনি ডিলিটও করতে পারেন, ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট দুটোই একই মেনু থেকে এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এটা যদি আপনি মোবাইল অ্যাপ থেকে করতে চান তো তার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনার ফেসবুকের মেনুতে ক্লিক করুন এবং নিচে দেখুন সেটিংস অ্যান্ড সাপোর্ট রয়েছে, সেখানে ক্লিক করুন এবং এখান থেকে এর সার্চ অপশানে লিখুন ডিঅ্যাক্টিভেশন বা ডিলিশন এবং যে রেজাল্টটা পাবেন সেখানে দেখুন দেখাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। সেটাতে ক্লিক করলে আপনি আবারও আগের মতো ডিলিশন বা ডিঅ্যাক্টিভেশন দুটো অপশান দেখতে পারবেন। সেখান থেকে আপনি অপশানটা চুজ করে আপনাকে কন্টিনিউ করতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এটা ছাড়াও আপনি মেনু থেকে ইওর ফেসবুক ইনফরমেশান সেকশনের মধ্যে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল রয়েছে, সেখানে ক্লিক করেও আপনি সেম অপশানটা পাবেন। তো এইভাবে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে পারছেন। ওকে, তো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন এবং আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।